মানব জীবনে অনেক অর্জনই রয়েছে আমাদের তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হলো স্বাস্থ্য এবং সুখ আপনারা নিশ্চয়ই সবাই আমার সাথে একমত হবেন চলুন আমরা শিখব স্বাস্থ্য এবং সুখ অর্জন করবার জন্য ইয়োগা কিভাবে ভূমিকা রাখে তার পূর্বে প্রথম জানতে হবে আসলে ইয়োগা কি আমাদের এই উপমহাদেশে ইয়োগা সৃষ্টি হয়েছে এই ইয়োগা কিন্তু শুধু আমাদের উপমহাদেশেই বর্তমানে প্রচলন হচ্ছে তা নয় আপনি লক্ষ্য করে দেখুন বর্তমান বিশ্বে উন্নত বিশ্বে ইউরোপে আমেরিকা থেকে যত বড় ধরনের দেশগুলো আছে সবগুলোতে বড় বড় ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় ইয়োগা চর্চা হচ্ছে আমাদের চেয়ে অনেক বেশি তার কারণ হলো তারা এখন বুঝতে পেরেছেন সুস্বাস্থ্য রক্ষা এবং সুখী হবার জন্য পৃথিবীতে এ পর্যন্ত যত ধরনের পদ্ধতি আছে তার মধ্যে ইয়োগা হলো সর্বোত্তম ইয়োগা মানে হলো যোগ আমাদের শরীরের যোগটি কী আমাদের শরীরের যোগটি হলো আমাদের মন শরীর এবং আত্মা তিনটিকে যদি একই ফরম্যাটে আমরা রাখতে পারি তখন এটিকে ইয়োগা বলে ইয়োগা আমরা শুধু আমাদের শরীরের মধ্যে নয় পারিপার্শ্বিকতার মধ্যে নয় সারা পৃথিবীতেই দেখতে পারি কিভাবে দেখতে পারি পৃথিবীর সব কিছুই কিন্তু একটি যোগ বলয়ের মধ্যে আছে আপনি লক্ষ্য করে দেখুন চন্দ্র সূর্য পৃথিবীর যত কিছু গ্রহগুলো আছে সবগুলো একটির সাথে একটি সমন্বয় আছে যখন আমাদের মন শরীর আত্মা তিনটি একই লাইনে না থেকে তিনটি ভিন্ন লাইনে থাকে তখন আমাদের শরীরে দেখা দেয় অসুখ আমাদের শরীরে দেখা দেয় অশান্তি আমাদের শরীরে দেখা দেয় অস্থিরতা তার মানে আমরা ইয়োগা বলতে যেটি বুঝবো সেটি হলো যে কোনো প্রক্রিয়া যে কোনো কাজ যেটির সাথে আমাদের সমন্বয় থাকে আষ্টাঙ্গা ইয়োগা মতে আটটি অঙ্গ আছে তেমনি আদি ইয়োগাতে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে আটটি অঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গ হলো প্রাণায়ামা বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম তারপর হলো আসন যেগুলো আমরা পোজেস হিসেবে দেখি মেডিটেশনে ইয়োগার একটি গুরুত্বপূর্ণ অংশ মূলত ইয়োগার যা কিছু দেখা যায় এটির মধ্যে তিনটি অঙ্গ কি মূলত দেখা যায় ধরুন আমি মেডিটেশন করছি বসে চোখ বন্ধ করে করছি এটি দেখা যায় আমরা যখন আসন করছি এটি দেখা যায় ঠিক তেমনি আমরা যখন ব্রিদিং বা প্রাণায়ামা করি এই প্রাণায়ামটিও দেখা যায় ইয়োগার অঙ্গগুলোর মধ্যে মূলত তিনটি দেখা যায় তবে প্রত্যেকটিরই কিন্তু ডিরেকশন একটি সেটি হলো যোগ প্রত্যেকটির কাজ একটি যোগ আরও 2000 বছর পর অনেক কিছু সৃষ্টি হবে সে কিন্তু আমাদেরই সৃষ্টি এই সৃষ্টির সব কিছুই রয়েছে আমাদের মধ্যে এগুলো থেকে আমরা যখন ডিটাচ থাকি তখনই কিন্তু আমাদের এখানে অস্থিরতা সৃষ্টি হয় কষ্ট সৃষ্টি হয় মেডিটেশনের মাধ্যমে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা চোখ বন্ধ করে আমাদের নিজেদের সাথে থাকতে পারি এটির এখন অনেক সায়েন্টিফিক এক্সপ্লেনেশন তৈরি হয়েছে বৈজ্ঞানিকরা হাজার হাজার রিসার্চ তৈরি করে দেখেছেন তার মানে হলো এই শব্দগুলো এই বাক্যগুলো ব্যয় করার অর্থ হলো যে ইয়োগা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া আপনি যদি সঠিকভাবে বুঝে সঠিকভাবে চর্চা করতে পারেন আমি আপনাকে নিশ্চয় দিচ্ছি আপনার জীবনে কখনো কোনো দিন রোগ ব্যথা বেদনা দুঃখ এই বিষয়গুলো ইমব্যালেন্স যে বিষয়গুলো আছে ধ্বংসাত্মক যে বিষয়গুলো সেগুলো কখনোই থাকবে না যার ফলে আপনার জীবন হবে স্বাস্থ্যবান এবং সুখী চলুন প্রথম আমরা মেডিটেশন দিয়ে শুরু করব মেডিটেশন হলো এমন একটি প্রক্রিয়া যেটির বাংলা হলো ধ্যান ধ্যান বলতে গেলে আমরা বুঝি যে একটি জায়গায় আমাদের মনকে নিবিষ্ট করা সেজন্য এটি চর্চা করে করতে হবে ইয়োগা হলো এমন একটি প্রক্রিয়া যেটি 1% আমরা বলি থিওরি 99% প্র্যাকটিস পৃথিবীর সব সায়েন্টিস্ট ডাক্তারই সবাই সব কিছু জানে এগুলো সম্পর্কে কিন্তু প্র্যাকটিস না করবার ফলে তারা এটা অর্জন করতে পারে না সেজন্য আমাদের সঠিক উপায়ে প্র্যাকটিস করতে হবে মেডিটেশনের জন্য আমরা এভাবে ক্রস লেগ পজিশনে বসব যদি কেউ অভ্যস্ত হন অনেক দিন বসে আপনারা চাইলে শোখা আমরা এভাবে বসলে হয় শোকাসনা এটিকে আমরা চাইলে পদ্মাসনায় বসতে পারি পদ্মাসনায় বসার অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা আছে পদ্মাসনায় রেগুলার যদি বসে থাকা যায় অভ্যাস করা যায় এর ফলে আমাদের হিপ জয়েন্ট ফ্রি থাকে আমরা জানি আমাদের অনেকগুলো আড়ষ্টতার মধ্যে এই জায়গাটি যখন আড়ষ্ট হয় তখনই অনেক বেশি প্রবলেম হয় কারণ আমাদের কর্টিসল হরমোন ড্রপ করে এই অ্যাবডোমিনাল এরিয়া থেকে এটি আড়ষ্ট থাকলে অনেক বেশি কর্টিসল হরমোন আমাদেরকে স্টিমুলেট করে এই অবস্থা থেকে চোখ বন্ধ করে আমরা হাতের আঙ্গুল এভাবেও রাখতে পারি চাইলে আমরা জ্ঞান মুদ্রা এভাবেও রাখতে পারি বা এটাকে চিন মুদ্রা বলে জ্ঞান মুদ্রা বলে এটির অর্থ হলো যদি আমরা একটি থেকে একটিকে যোগ করি তখন আমাদের মনোযোগটি মনটি যোগ থাকে আপনি লক্ষ্য করে দেখবেন যখন আপনি ছেড়ে দেবেন তখন মনে হবে যে মানে একটা যোগ একটা প্রক্রিয়া মনোযোগটা থাকবে না সেজন্য এটি আমরা যোগ করে রাখবো এই অবস্থা থেকে আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে
শ্বাস ছাড়ব দর্শক এই অবস্থায় আসতে গেলে যেটি করতে হবে আপনাদের অনেক ক্ষেত্রেই মনে হবে যে আরো অনেক বেশি চিন্তা মাথার মধ্যে চলে আসছে আপনার অনেক বেশি চিন্তা চলে আসছে আপনি আবার চেষ্টা করবেন যে না আমি কিভাবে চিন্তা থেকে বের হব বারবার আপনি মনকে প্রেসার না করে কোন রকম ভাবে চেষ্টা করবেন যে আপনার সবচেয়ে সহজ একটি পদ্ধতি হলো কিভাবে আপনার ভিতরে শ্বাস ঢুকছে সেটিকে আপনি লক্ষ্য করুন আবার কিভাবে শ্বাস বের হচ্ছে সেটিকে লক্ষ্য রাখুন ধৈর্য ধরে চর্চা করবার ফলে একটা সময় আসবে যে আপনার মনে আর কোনো চিন্তা নেই একটা সময় আসবে আপনি যখন এইভাবে চর্চা করছেন তখন দেখা যাবে আপনি টাইম থেকে সময় থেকে সব কিছু থেকে বিক্ষিপ্ত হয়ে গেছেন বিচ্ছিন্ন হয়ে গেছেন এবং আপনার ব্রেন ওয়েভ বা ভাইব্রেশন আলফা লেভেলের নিচে নেমে আসবে আমরা রেগুলার আমরা এই পর্বে আপনাদেরকে ইয়োগার মাধ্যমে মেডিটেশনের মাধ্যমে ব্রিদিংয়ের মাধ্যমে সারা জীবন কিভাবে ভালো থাকবেন প্রত্যেক দিন কমপক্ষে 20-30 মিনিট সময় ব্যয় করে সেই প্রক্রিয়াটি আমরা অনুসরণ করব এবং দেখাবো এভাবে মেডিটেশন শেষ হবার ফলে আমরা ব্রিদিং করব কারণ ব্রিদিং হলো এমন একটি এক্সারসাইজ আমরা যে প্রতিনিয়ত যে ধরনের খাবার গ্রহণ করি কিংবা বাতাস থেকে সব ধরনের টক্সিন আমাদের লিভারে জমা হয় সেগুলো আস্তে আস্তে ব্লাড সেলে থাকে এগুলোকে যদি আমরা বের না করে দিতে পারি তখন এগুলো আমাদের সফট অর্গান যেগুলো ধরুন ফার্স্ট লিভার লিভার মূলত ক্ষতিগ্রস্ত হয় বিষ যদি বের না করে দিতে পারি তো আমরা জানি যে আমরা নিচ্ছি অক্সিজেন ছাড়ি হলো কার্বন ডাইঅক্সাইড আমাদের ভিতরের যে পরিবেশটি আছে ভিতরের যে স্বাস্থ্যটি আছে সেই স্বাস্থ্যটিকে ক্লিনজিং করা এই ক্লিনজিং করার প্রক্রিয়াটি হলো প্রাণায়ামা প্রাণায়ামা হলো প্রাণের আয়াম প্রাণের ব্যায়াম আমরা জানি প্রাণ মানে হলো আমাদের শ্বাস আমরা সবাই জানি যে আমরা খাবার ছাড়া 5 দিন 10 দিন পানি ছাড়া 5 দিন 10 দিন বাঁচতে পারি কিন্তু শ্বাস ছাড়া একদিনও বাঁচতে পারবো না এমনকি 8 থেকে 10 মিনিটও বাঁচতে পারবো না চলুন এখন থেকে আমরা নিয়মিত সঠিকভাবে প্রাণের ব্যায়াম করব প্রাণকে শক্তিশালী করব সেজন্য প্রাণায়ামাটি হলো কপালভাতি প্রাণায়ামা একটি প্রচলিত এবং সার্বজনীন প্রাণায়ামা বলি আমরা এটিকে এটি এই জন্য বলি যে এটি একটি ডিটক্সিফিকেশন প্রাণায়ামা যার ফলে আমাদের ভিতর থেকে সব ধরনের ময়লা আবর্জনা টক্সিন বের করে শুধু তাই না আমাদের ভিতরের যত ধরনের অর্গানসগুলো আছে সবগুলো অর্গানসের সব একমাত্র বেস্ট এক্সারসাইজ বলি এই প্রাণায়ামাটিকে এই জন্য আমরা সোজা হয়ে বসে গভীরভাবে শ্বাস নিব ধীরে ধীরে শ্বাস ছাড়ব আপনার মনোযোগ থাকবে শুধু শ্বাসের মধ্যে ইয়োগা কখনই হবে না যখন আপনি মনোযোগ দিতে পারবেন না আপনাকে মনে রাখতে হবে ইয়োগা মানে হলো কোনো জোরের বিষয় না কোনো প্রেশারের বিষয় না এটি হলো আরামের বিষয় এটি হলো মনোযোগের বিষয় এটি হলো ধ্যানের বিষয় এটি হলো আপনাকে এইভাবেই চর্চা করে সাধনা করে আয়ত্ত করে আপনার মধ্যে ধারণ করতে হবে সেজন্য সঠিকভাবে আপনি গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন এবং দীর্ঘ সময় নিয়ে যে পরিমাণ সময় নিয়ে শ্বাস গ্রহণ করবেন তার চেয়ে বেশি সময় নিয়ে শ্বাস ছাড়বেন এবার আমরা কপালভাতি প্রাণায়ামটি করব শ্বাস নিয়ে জোরে জোরে ছাড়ব গভীরভাবে শ্বাস গ্রহণ করতে হবে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে গভীরভাবে শ্বাস গ্রহণ করতে হবে যে পরিমাণ সময় ব্যয় করে শ্বাস গ্রহণ করবেন তার চেয়ে দ্বিগুণ কিংবা 3 গুণ সময় ব্যয় করে শ্বাস ছাড়বেন দর্শক এবার যাচ্ছি একটি বিরতিতে থাকুন আমাদের সাথে তারপর এসে আমরা শুরু করব কপালভাতি প্রাণায়ামা এবং অন্যান্য আপনাদের এক্সারসাইজগুলো বিরতির পর চলে আসলাম আপনাদের সাথে চলুন এবার আমরা শুরু করব কপালভাতি প্রাণায়ামা তার জন্য আমরা এই আসনে বসে যে পূর্বে চর্চাগুলো করেছি ঠিক এই পর্যায় থেকে এখন আমাদের মূল কাজ হবে আমাদের ভিতরের অর্গানসগুলোকে পরিষ্কার করা সেজন্য আমরা গভীরভাবে শ্বাস নিয়ে ফোর্স করে শ্বাস ছাড়ব আমি ডিরেকশন দেব এমনভাবে 1-2 1-এ ইনহেল হবে এবং 2-তে অ্যাক্সেলারেশন হবে মনে রাখতে হবে শ্বাস ছাড়বার সময় আমাদের পেটকে যতটুকু সম্ভব প্রেশার করে স্পাইনের সাথে লাগানোর চেষ্টা করব যার ফলে আমাদের ভিতর থেকে সব ধরনের টক্সিনগুলো কার্বন ডাইঅক্সাইড ফরম্যাটে বের হয়ে আসবে আপনি লক্ষ্য করুন ঠিক এমনভাবে 1-2 1-2 দর্শক লক্ষ্য রাখুন আমাদের মুখমণ্ডল কখনোই চাপ পড়বে না শুধু যতগুলো প্রেশার সবগুলো প্রেশার আমাদের পেটে দিতে হবে পেটে এইভাবে প্রেশার করবার ফলে আমাদের ভিতরের সব অর্গানগুলোর এক্সারসাইজ হয়ে যাচ্ছে এর ফলে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো হচ্ছে নার্ভাস সিস্টেম ডেভেলপ করছে সার্কুলেটরি সিস্টেমের মধ্যে প্রচুর রক্ত চলাচল বৃদ্ধি করছে আমাদের নাক দিয়ে কার্বন ডাইঅক্সাইডের সাথে সব ধরনের বিষগুলো বের হয়ে যাচ্ছে ঠিক এইভাবে আমরা কমপক্ষে 3টি রাউন্ড করবার চেষ্টা করব এবং প্রত্যেকটি রাউন্ডে কমপক্ষে 100-120টির মধ্যে শেষ করব
এটি আমরা কমপক্ষে 5 থেকে 10 মিনিট প্রত্যেক দিন করব যার ফলে আমাদের ভিতরের সবগুলো অর্গান ভালো থাকবে প্রিয় দর্শক আমাদের প্রথম মেডিটেশন গেল তারপর আমরা ব্রিদিং এক্সারসাইজ করেছি এখন আমরা কিছু ইয়োগা আসন করব যে আসনগুলোর মাধ্যমে আমরা সব সময় সুস্বাস্থ্য রক্ষা করতে পারব এবং সুখী হতে পারব ঠিক এই পর্যায় থেকে আমরা জানি আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বেশি আরষ্টতা হলো আমাদের হিপ জয়েন্টে কারণ আমরা শর্ট লং স্ট্রিপ কখনোই দেই না এরকম হার্ড বার ফলে বা দৌড়াবার ফলে আমাদের হিপ কিন্তু কখনোই এইভাবে প্রসারিত হয় না যার ফলে বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন আমাদের হিপে আরষ্টতা আসে ঠিক এই পর্যায় থেকে আমরা একটি চমৎকার আসন করব এই আসনটির নাম হলো বাটারফ্লাই পা দুটো গোড়ালি একসাথে পায়ের পাতাগুলো একসাথে রেখে যতটুকু সম্ভব কোমরের কাছাকাছি রাখবার চেষ্টা করব লক্ষ্য করবেন কখনোই প্রেসার হবে না চাপ হবে না যতটুকু স্বাভাবিকভাবে যায় ততটুকুই আপনি চেষ্টা করবেন এবং ইয়োগার প্রত্যেকটি আসনের পূর্বে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনার মনোযোগ এবং গভীরভাবে শ্বাস গ্রহণ করা কারণ গভীরভাবে শ্বাস গ্রহণ করে আমরা যে কোনো আসন যখন করব তখন আমাদের কোনো ধরনের পেইন বা কোনো ধরনের ব্যথা অনুভব হবে না গভীরভাবে শ্বাস গ্রহণ করে আমরা হাঁটু দুটো আস্তে আস্তে প্রেস করবার চেষ্টা করব ঠিক এমনভাবে বাটারফ্লাইয়ের মতো লক্ষ্য করুন এবং প্রত্যেকটিতে শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক আমাদের চিন থাকবে সোজা মুখমণ্ডল থাকবে সোজা স্পাইন থাকবে সোজা এটি এক থেকে দেড় মিনিট করবার পরে আমাদের এই জায়গাটিতে আরাম অনুভব হবে এবং ফ্রি হয়ে যাবে এখন আমরা ডান পাটি সোজা করব বাম পাটিতে বাম হাঁটুটি ঠিক আগের মতোই ভাঙা থাকবে এই অবস্থা থেকে গভীরভাবে শ্বাস নিয়ে স্পাইনকে সম্প্রসারিত করে এখন ডান হাঁটুকে মাথা লাগাবার চেষ্টা করব ঠিক এভাবে লক্ষ্য রাখুন আমাদের হিপ জয়েন্টের পর কিন্তু আমাদের এখন স্পাইন লেন্থিন হচ্ছে সুস্বাস্থ্য রক্ষা করবার জন্য এটি একটি চমৎকার পদ্ধতি সুস্বাস্থ্য মানেই হলো যার শরীর যত বেশি নমনীয় সেই কেবলমাত্র আপনার সবচেয়ে বেশি সুখী হতে পারে আমরা জানি আমাদের জীবনের মধ্যে সবসময় আমরা সবচেয়ে বেশি সুখী থাকি ছোটোবেলায় এর মূল কারণ হলো তখন আমাদের ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা বেশি থাকবার ফলে আমাদের শরীরে পজিটিভ হরমোন সিক্রেশন বেড়ে যায় এটার ফলে আমাদের যেটি হবে সেটি হলো স্পাইন লেন্থিন হবে কারণ হোমোসিপিয়ান্স মানুষের বৈজ্ঞানিক মানে হলো স্পাইনের উপরই কিন্তু আমাদের সব কিছু স্পাইন যার যত নমনীয় বেশি নমনীয় তার স্বাস্থ্য তত বেশি ভালো থাকবে ঠিক এটি আমরা এইভাবে এক থেকে দেড় মিনিট রাখব ঠিক একইভাবে আমরা ওপাশটিও করব ওপাশটি করবার পর এখন আমরা দুটো পা একসাথে রাখব রেখে গভীরভাবে শ্বাস গ্রহণ করে হাত উপরের দিকে তোলে স্পাইনকে লেন্থিন করতে হবে নাহলে কোমর ব্যথা করবে ঠিক এই প্রক্রিয়া থেকে শ্বাস ছেড়ে ধীরে ধীরে মনে রাখতে হবে আপনার যতটুকু যাবে ততটুকুই আপনার জন্য পারফেক্ট ইয়োগা আপনি কখনোই প্রেশার করবেন না এবং আমি আপনাকে নিশ্চয় দিতে পারি যদি গভীরভাবে শ্বাস গ্রহণ করে আপনি নিয়মিত চর্চা করেন তখন আপনি সম্পূর্ণ আসনটি সঠিকভাবে করতে পারবেন এই আসনটি করবার পর আমরা এখন অর্ধমৎস্যাসন আসনটি করব সেজন্য একটি পাকে আমরা হাঁটু থেকে ব্যান্ড করে গ্রিপ করব গুড যে হাঁটুটি ভাঙবে ঠিক এই পাশেই আমরা স্পাইনকে টুইস্ট করব ঠিক এভাবে দুভাবে করা যেতে পারে যাদের সম্ভব হবে পায়ের পাতাকে ধরতে পারবেন অথবা এভাবে আপনি হাঁটুতে কনুই দিয়ে চাপ দিয়ে স্পাইনকে টুইস্ট করবেন এটি স্পাইনকে টুইস্ট করবার ফলে চমৎকারভাবে আমাদের স্পাইন টুইস্ট হচ্ছে স্পাইনের নমনীয়তা বৃদ্ধি পাচ্ছে এটি সুস্বাস্থ্য রক্ষা করার জন্য একটি চমৎকার আসন এই একই নিয়মে আপনি সবসময় যেটি করতে হবে সেটি হলো আপনার শ্বাস প্রশ্বাস থাকবে খুব স্বাভাবিক এই একই নিয়মে আপনি আবার অপর পাশটিও আমরা সঠিকভাবে এইভাবে করুন এবং প্রত্যেকটি আসনে কমপক্ষে চেষ্টা করব 30 সেকেন্ড সময় অতিবাহিত হওয়ার জন্য অতিবাহিত করবার জন্য এবং শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক এ পর্যায়ে আমরা দাঁড়িয়ে কিছু আসন করব আমরা জানি যে আমাদের মন অস্থির থাকে সেজন্য আমরা আমাদের তার মূল কারণ হলো আমাদের নার্ভাস সিস্টেম যখন আমরা নার্ভের অ্যাক্টিভেট এক্সারসাইজগুলো না করি তখন আমাদের নার্ভাস সিস্টেম উইক থাকে আমাদের মনোযোগ বিক্ষিপ্ত থাকে সেজন্য আমরা কিছু ব্যালেন্সিং পোজ ডিজাইন করেছি আপনাদের জন্য যেগুলো চর্চার মাধ্যমে আপনাদের মাইন্ডকে একসাথে ফোকাস করবার প্রক্রিয়াটি শেখা যাবে সেজন্য প্রথম যেটি করব সেটি হলো ট্রিপোজ শরীরের যে কোনো ওজন একটি পাশে নিয়ে অপর হাঁটু ভেঙে আমরা গ্রিপ করে হাত গভীরভাবে শ্বাস নিয়ে হাতের পাতা দুটো একসাথে রাখব বা বুকের মধ্যেও রাখতে পারি
প্রিয় দর্শক, এটি কেন চমৎকার? কারণ আপনি আপনার মন বিক্ষিপ্ত থাকলে আপনি কখনোই আসনটি করতে পারবেন না। যখন আপনি আসনটি করবেন, এই আসনটিকে আমরা বলি মূলত মনোযোগের ব্যায়াম। এর ফলে আমাদের মনকে একটি জায়গায় ফোকাস করবে। আমরা জানি আমাদের মন যখন একটি জায়গায় ফোকাস হয়, তখনই কেবলমাত্র আমাদের শরীরে পজিটিভ হরমোনসগুলো যেগুলো আছে সেগুলো সিক্রেশন বেড়ে যায় এবং নেগেটিভ হরমোন বা স্ট্রেস হরমোন কর্টিসল ড্রপ হয়। কর্টিসল শরীরে যত বেশি কমিয়ে রাখা যায় ততই সুস্বাস্থ্যকে রক্ষা করবার জন্য একটি প্রথম এবং প্রধান ভূমিকা রাখে। এই আসনটি আমরা আবার ঠিক একই নিয়মে 1 থেকে 1.5 মিনিট আমরা অপর পাশটি করে নিব। এখন আমরা একটি আসন করব, এই আসনটির নাম হলো ট্রায়াঙ্গেল। সেজন্য আমরা দুটো পা প্রসারিত করে ঠিক হাত দুটো সোজা রেখে শরীরের যে কোনো ওজন আমাদের যে কোনো একটি পাশে ডান অথবা বাম পাশে রাখব। লক্ষ্য করুন, আমরা যেভাবে ডিজাইন করেছিলাম আমাদের স্পাইনকে, আমাদের হিপ জয়েন্টকে ফ্রি করেছি, তারপর আমরা টুইস্ট করেছি স্পাইনকে করেছি, তারপর আমরা ব্যালেন্সিং করেছি, যার ফলে আমাদের মন এবং ব্রেনের নিউরো ফাংশনগুলো ডেভেলপ করেছে। এখন আমরা সাইড বেন্ড করবার ফলে আমাদের এই জায়গাগুলোতে স্পাইনের সাইডগুলোতে যে আড়ষ্টতা আছে সেগুলো দূর হচ্ছে। সেজন্য সুস্বাস্থ্য রক্ষা করবার জন্য এটি একটি জরুরি ভূমিকা পালন করবে। এই অবস্থায় কমপক্ষে 30 সেকেন্ড সময় আমরা রাখবো, রেখে ধীরে ধীরে এটিকে আমরা ঠিক অপর পাশে একইভাবে আমরা ঠিক এই একই নিয়মে আমরা ওখানে নিয়ে আসবো। দর্শক, এবার নিতে হচ্ছে একটি বিরতি, থাকুন আমাদের সাথে। বিরতির পর আবার অন্য যে আসনগুলো আমরা বাকি আছে সেগুলো আমরা আপনাদের সামনে দেখাবার চেষ্টা করব। থাকুন ততক্ষণ আমাদের সাথেই। এই ট্রায়াঙ্গেল পোজটিও ঠিক একই নিয়মে আমরা অপর পাশ করবার পর এখন আমরা সর্বশেষ একটি আসনে যাব। এই আসনটির নাম হলো চাইল্ড পোজ, এটিকে রিল্যাক্সেশন পোজও বলা হয়। ঠিক এই অবস্থা থেকে আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করে হাত উপরের দিকে তুলে স্পাইনকে সম্প্রসারিত করে আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে কোমরকে গোড়ালির উপর তুলে ধরব। আমরা হাত দুটো সামনে রাখতে পারি অথবা চাইলে হাত দুটো কোমরের পাশে ঠিক এই অবস্থায় রাখতে পারি। এখানে সবসময় মনে রাখতে হবে যেটি এই আসনটি হলো একটি শিথিলায়ন পোজ বা রিল্যাক্সেশন পোজ। রিল্যাক্সেশন পোজে আপনাকে মনে রাখতে হবে আপনার শরীরকে একদম শিথিল করে দিতে হবে। এই আসনটিতে 2 থেকে 1 মিনিট থাকবার পর তারপর আমরা সর্বশেষ শবাসনাতে গিয়ে বিশ্রাম নিব। সেজন্য আমরা ঠিক এভাবে উঠে পিঠের উপর শুয়ে পড়ব। আমরা চাইলে ক্রোকোডাইল পোজও হাতের উপর হাত রেখে আমাদের গালকে এক পাশে রেখে রিল্যাক্স করব। এই আসনটিকে চমৎকারভাবে একটি দারুণভাবে আমাদেরকে রিল্যাক্সেশন করার জন্য আসন বলা হয় শবাসন। এটি সবগুলো ইয়োগা করবার পরে সবারই উচিত এই আসনটি 5 থেকে 6 মিনিট করবার। প্রিয় দর্শক, এই আসনগুলো ব্রিদিং মেডিটেশন সবগুলো করবার পাশাপাশি আপনি যদি সুস্বাস্থ্য এবং সুখকে আপনার জীবনে অপরিহার্য হিসেবে আপনি আয়ত্ত করতে চান তাহলে এগুলোর পাশাপাশি যে বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে সেগুলো হলো নিয়মবর্তিতা বা ডিসিপ্লিন। আপনি সকালে খুব ভোরবেলা ঘুম থেকে ওঠা, সঠিক সময়ে সঠিক খাদ্যাভ্যাস, সঠিক চিন্তা করা, সঠিক সময়ে সঠিক কাজগুলো করা, রাতের বেলা গভীর ঘুম নিশ্চিত করা এবং আপনার নিজের সাথে প্রত্যেক দিন কিছু না কিছু সময় ব্যয় করা। যেমন আমরা সবসময় কিন্তু যে বিষয়গুলো অর্জন করেছি, একটা সময় ছিল এই বিষয়গুলো অর্জন করবার জন্য আমাদের ভিতরে যে আকাঙ্ক্ষা, বিষয়গুলো অর্জন করার পর কিন্তু সেটি আমাদের থাকে না। তার মূল কারণ হলো আমরা যেটি অর্জন করেছি সেটির সাথে আমাদের মনের কোনো সমন্বয় না থাকা, যার ফলে আমরা নিজেকে সর্বোপরি সব অবস্থাতেই অসুখী মনে করি। এর মূল কারণ হলো আমরা মনের ব্যায়াম করি না। তার মানে হলো আমরা কতক্ষণ সময় মনের জন্য ব্যয় করি। আপনি আপনার প্রত্যহিত জীবনে যদি প্রত্যেক দিন 15 থেকে 20 মিনিট কিংবা 30 মিনিট সময় এই চর্চাগুলো করতে থাকেন তখন আপনি লক্ষ্য করবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ কিংবা 1 মাস যাবার পর আপনার পূর্বে যে ঘটনাগুলো আপনাকে অনেক বেশি অস্থির করে তুলতো, পূর্বের যে ঘটনাগুলো আপনার ভিতরে খারাপ লাগা তৈরি করতো, এখন থেকে আপনি লক্ষ্য করবেন যে তার চেয়ে কঠিন সময় পার করছেন কিন্তু আপনি থাকছেন শিথিল, কাম, আরাম, সতেজ, সচেতন এবং স্বাস্থ্যবান। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখী থাকুন।